জন্ম নিয়ন্ত্রণে আগ্রহী নারীদের সারা দেশে সরকারি খরচে ইঞ্জেকশন দেয়া হয়। এর মধ্যে 3 মাস মেয়াদের ইঞ্জেকশনে বেশ কয়েকটি জেলার ঔষধের পরিমাণ কম পাওয়া গেছে। শরীরে প্রয়োগ করার পর বিষয়টি মাঠকর্মীদের নজরে আসে, ফলে ইঞ্জেকশন গ্রহণকারী অনেকের এখন অপ্রত্যাশিত গর্ভধারণ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলছেন, গর্ভনিরোধ ইঞ্জেকশন খুবই সংবেদনশীল। এতে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ করে ওষুধের পরিমাণ নির্ধারণ করা হয়। টেকনো ড্রাগসের সরবরাহ করা প্রভেরা ইঞ্জেকশনের পরিমাণের তুলনায় কম ওষুধ থাকলে এটিতে গর্ভধারণের ঝুঁকি থেকেই যাবে। যাদের শরীরে প্রয়োগ হয়েছে তাদের পর্যবেক্ষণে রাখা উচিত। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। প্রভেরার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কম ওষুধ ইঞ্জেকশনের প্রয়োগে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি উড়িয়ে দেয়া যায় না। মাত্র 2 সপ্তাহ বিষয়টি নজরে এসেছে, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আরো কয়েক সপ্তাহ গেলে স্পষ্ট হওয়া যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, 10 বছর ধরে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ করছে টেকনো ড্রাগস, আগে যাচাই বাছাই করা হয়নি। সরকারিভাবে দম্পতিদের মধ্যে 5 ধরনের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিনামূল্যে সরবরাহ করা হয়। ইঞ্জেকশন দেয়া হয় 3 ও 6 মাস মেয়াদে। দরিদ্র শ্রেণীর নারী এসব সামগ্রীর সবচেয়ে বড় সুবিধাভোগী। প্রতি মাসে 6,80,000-এর বেশি গর্ভনিরোধ সামগ্রী সরকারি পর্যায়ে ব্যবহৃত হচ্ছে। যদিও দীর্ঘদিন মাঠ পর্যায়ে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর চরম সংকট চলছে। 25 উপজেলায় জন্ম নিয়ন্ত্রণের কোনো সামগ্রী নেই। 327 উপজেলার ইঞ্জেকশনের মজুতও শেষের পথে। এরই মধ্যে এমন ঘটনা সামনে এলো। পরিমাণে কম ওষুধের ভায়াল প্রয়োগের বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি ও প্রসূতি বিভাগের সহকারী অধ্যাপক বলেন, পরিবার পরিকল্পনার অংশ হিসেবে নারীদের ইঞ্জেকশন পদ্ধতি গ্রহণের পরামর্শ দেয়া হয়। তুলনামূলক সুবিধাজনক হওয়ায় আগ্রহ বেড়েছে। এখন ইঞ্জেকশন নিয়ে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হলে নারীরা বিপদে পড়বেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল্লাহিল আজম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে। ওষুধ কম থাকা ভায়াল প্রয়োগ বন্ধে মাঠ পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। গুণগত মান যাচাইয়ে ত্রুটিপূর্ণ ভায়ালগুলো ঔষধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।